ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন জানতে চেয়েছেন বাসার বাইরে কোথাও যাবার সময় ওয়াক্ত শুরু হওয়ার আগে নামাজ আদায় করে নেওয়া যাবে কি? না, কোন সালাত ওয়াক্ত শুরু হওয়ার আগে আদায় করা যাবে না। ওয়াক্ত শুরু হওয়ার পরে কিছু সময় থাকে, কোন সালাতের লম্বা সময় থাকে, সেই সময়ের মধ্যে আদায় করতে হয়, কিন্তু শুরু হওয়ার আগে আদায় করা যাবে না, বিশেষ মুহূর্ত বিশেষ ক্ষেত্র ছাড়া। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ, সুনির্দিষ্ট সময়ে ফরজ, এর আগে আদায় করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ, জোহরের সালাতের সময় হয়, সূর্য পশ্চিম আকাশে একটু ঢলে পড়লে, এখন যদি আগেই কেউ পড়ে নেয় সালাত হবে না। অনুরূপভাবে মাগরিবের সালাতের সময় শুরু হয় সূর্যাস্তের পর, সূর্যাস্ত হলে মাগরিব পড়া যায়, কেউ একটু আগেই পড়ে নেয় সালাত হবে না, বাতিল হয়ে যাবে। অন্যান্য সালাতগুলি এরকম। এটা হলো মূল নিয়ম, কিন্তু বিশেষ ক্ষেত্র বিশেষ ক্ষেত্রে সার রয়েছে, আগেই পড়া যায়। সফরের ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে বৃষ্টি হলে মসজিদে যেতে সমস্যার ব্যাঘাত ঘটলে, এরকম ক্ষেত্রে দেখা যায় যে তাকদিম তাখির করা যায়। যেমন আপনি সফর অবস্থায় আছেন, আপনি বাড়ি থেকে বের হয়ে দূরে কোথাও সফরে যাচ্ছেন, আপনি মাঝপথে সালাত আদায় করবেন, জোহরের সময় সালাত আদায় করলেন, জোহরের সময় হয়ে গেল, জোহরে সালাত আদায় করলেন, আপনি জোহর দুই রাকাত পরে আবার সাথে সাথে আসরেরও দুই রাকাত পরে নিতে পারেন। অথবা আপনি মাঝপথে সফরে যাচ্ছেন, দীর্ঘ লম্বা কোনো পথে বাইরে দূরে কোথাও সফরে যাচ্ছেন, যেটাকে সফর বলা হয়, আপনি জোহরের সালাতের সময় হয়েছে কিন্তু পড়তে পারছেন না, বিশেষ কারণে পড়া হচ্ছে না, তারপর কোনো সমস্যা নেই, আপনি জোহরকে আসরের সময় পড়তে পারবেন। আসরের সময় গিয়ে প্রথমে জোহর দুই রাকাত, তারপরে আসর দুই রাকাত, এটাকে তাকদিম তাখির বলা হয়। জোহরের সাথে আসর করে নেওয়া বা আসরকে পিছনে করে বিলম্ব করে, জোহরকে বিলম্ব করে পিছনে করে আসরের সাথে আদায় করা। অনুরূপভাবে একই নিয়ম মাগরিব এবং ইশার ক্ষেত্রে করা যায়। মাগরিব মাগরিব পরে নিয়ে সফর অবস্থায় ইশা পড়তে পারেন, অথবা ইশা মাগরিবকে পিছনে করে বিলম্ব করে ইশার সময় পড়তে পারেন, ইশা পর্যন্ত বিলম্ব করতে পারেন। এটা সফরের ক্ষেত্রে এই নিয়মটা করা যায় যে আপনি আসরের সালাতকে সময় হওয়ার আগেই আপনি জোহরের পরপরই করে নিতে পারেন, এবং ইশার সালাতকে সময় হওয়ার আগে মাগরিব পরেই আপনি করে নিতে পারেন সফর অবস্থায় বিশেষ মুহূর্তে। কোনোভাবে বৃষ্টির কারণে দেখা গেল যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, সমস্যা হতে পারে মসজিদে যাওয়া, তখন মাগরিব পরে এই মসজিদে হয়তো জামাত হলো, মাগরিব হয়ে সালাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা ইশার সালাত আদায় করে নিতে পারেন, ইশার সালাত আদায় করে নিয়ে একবারে তারা ঘরে ফিরতে পারেন মসজিদ থেকে। এটা নর্মালি মুকিম অবস্থায় মহল্লায় এটা হতে পারে। এছাড়া আর কোনো কারণ দেখি না যে মানে সময় হওয়ার আগে সালাত আদায় করা যায়। ছোটখাটো সফর বলতে আশেপাশে, বাড়ির আশেপাশে কোথাও যাওয়া, বাজারে বা আত্মীয় স্বজন বাড়িতে বা কোথাও, যেটা সফর হিসেবে গণ্য হয়, এরকম ক্ষেত্রে সময় হওয়ার আগে সালাত আদায় করে নেওয়া যাবে না, সময় মতোই পড়তে হবে। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।